লিগে রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের প্রথম জয়। ইউরোপ ছেড়ে এবার সৌদিতে দ্বিতীয় সিজনের শুরুতে হয়েছেন আরব কাপ ক্লাব চ্যাম্পিয়ন্স, করে ফেলেছেন সিজনের প্রথম হ্যাটট্রিকও। কেমন ছিল রোনালদোর পারফরম্যান্স, সবকিছু নিয়ে থাকছে বিস্তারিত, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। চলুন শুরু করি। সৌদি প্রো লিগের নতুন মৌসুম পরপর দুই ম্যাচে হেরেছে আল নাসর। এবার তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর, যেখানে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ তারকা। বাংলাদেশ সময় শুক্রবার রাত 12টায় সৌদি প্রো লিগের ম্যাচে আল ফাতেহের বিপক্ষে মাঠে নামে আল নাসর। ম্যাচটিতে 5-0 গোলের জয় পায় নাসর। দলের হয়ে 3টি গোল করেছেন রোনালদো, আর জোড়া গোল করেন সেনেগাল তারকা সাদিও মানে। গত 14 আগস্ট আল ইত্তিফাকের বিপক্ষে 2-1 গোলে পরাজয় দিয়ে নতুন মৌসুমের লিগ শুরু করে আল নাসর। ম্যাচটিতে দলে ছিলেন না বড় তারকা রোনালদো, তবে 18 আগস্ট পরের ম্যাচে মাঠে নামেন CR7। কিন্তু আল তাউনের বিপক্ষে সে ম্যাচটিতেও 2-0 গোলে হার দেখতে হয় তাকে। এবার তৃতীয় ম্যাচে নিজেদের প্রথম জয় তুলে নিলেন রোনালদো, যেখানে হ্যাটট্রিক করে গুরুদায়িত্ব পালন করেন তিনি। এটি রোনালদোর ক্যারিয়ারে 63তম হ্যাটট্রিক। ম্যাচে 38, 55 ও 96তম মিনিটে গোল করেন রোনালদো, এছাড়া সাদিও মানে 27 ও 81 মিনিটে গোল করেন। সেনেগালের এই তারকার সামনেও এই দিন হ্যাটট্রিক গোল করার সুযোগ ছিল, তবে খেলা শেষের কিছুক্ষণ আগে তিনি মাঠ ছাড়লে সুযোগ থাকে কেবল CR7-এর সামনে, আর সেই সুযোগটি কাজে লাগান তিনি। সো ভিউয়ার্স, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর খেলাধুলার সকল নিত্য নতুন আপডেট পেতে আহমেদ ইফতির সাথেই থাকুন।